আছে মাহমুদ সাহেবের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে যায়, দুইটা প্রশ্ন যে তাদেরকে তাকে আমি করলাম যে জাস্ট আপনি কোন একটা ভিডিও করে এটা ক্লিয়ার করে দিবেন, তো আমি খুব ধন্য হয়ে যাব। যে আমার 3 লক্ষ পরিবার একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, আমার এই যে ফ্যান ফলোয়ার আছে তারাও আপনার কাছ থেকে জানতে পারবে, শুধু তারাই না, এই যে আম জনতা যাদের কথা বললাম, এই মাস পিপল, তারাও এটুকু জানতে পারবে যে একটা এক্সপ্লোরেটরি স্টেজের একটা গবেষণাকে কোনো কিছুর ইনভেনশন হিসেবে ধরা যায় কি না, এটা আবিষ্কার হিসেবে ধরা যায় কি না, জাস্ট এটা তার বিবেকের উপর প্রশ্ন করলাম। আর দ্বিতীয়টা হলো একটা খরগোশের উপর গবেষণা করার একটা জিনিস, আর এমন একটা জিনিস, এমন একটা রোগ নিয়ে উনি গবেষণা করতে গেলে যেটা খরগোশের বলতে গেলে হয়ই না, তো এরকম একটা জিনিস খরগোশের উপর প্রয়োগ করতে গিয়ে ভালো রেজাল্ট পেয়েছে, ওটা মানুষের শরীরে ভালোভাবে কাজ করবে, এটা ওভাবে চালানো যায় কি না, কোনো একটা ভিডিওতে এসে উনি এগুলোর এক্সপ্লেনেশন আমাদেরকে দেবে। আর আপনারা যারা এই ট্রেন্ডে গা ভাসিয়ে এই আসিফ মাহমুদ সাহেবের এই পজিটিভ ভিডিওটাকে তারা নানানভাবে রিডিজাইন করে আপলোড করেছেন, অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে, অনেক ভালো ভালো ইউটিউবরা এর উপর ভিডিও করেছেন, তো তাদের প্রতি অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যে আমি দুইটা প্রশ্ন আপনাদেরকে করলাম, এই প্রশ্ন দুইটার উত্তর আসিফ মাহমুদের পক্ষ হয়ে পারলে আপনারা একটা ভিডিও করে আমাকে দিন, প্লাস সারা দেশবাসীকে জানিয়ে দিন। হ্যাঁ, খালি ভিডিওতে এটা প্রমাণ করে দিবেন যে এক্সপ্লোরেটরি স্টেজের কোনো গবেষণাকে এটা সাফল্য হিসেবে ধরা যায়, অর্থাৎ এটার উদ্ভাবন হয়ে গেছে, এটির ইনভেনশন হয়ে গেছে, জাস্ট এই জিনিসটা আপনারা প্রমাণ করবেন। আর এই করোনা ভাইরাস, খরগোশের গবেষণা আর মানুষের গবেষণা একই জিনিস, খরগোশ সুস্থ হলে মানুষও সুস্থ হবে, বাস এই জিনিসটা সায়েন্টিফিক্যালি আপনারা আমাকে প্রুফ করে দিবেন, বাস আমি হ্যাপি। তার মানে এক্ষেত্রে আমি ধরতে পারি যে তার যে গবেষণা স্টেজটি রয়েছে সেটাকে বলা হয় এক্সপ্লোরেটরি স্টেজ, অর্থাৎ ওই যে প্রথম যে 6টা প্রসেস আমি আপনাকে বলে এসেছিলাম, 6টা স্টেজ আমি আপনাকে বলেছিলাম, সবচেয়ে প্রথম যে স্টেজটা ছিল সেই স্টেজে সেটা রয়েছে, এবং এই স্টেজে সে শুধু না, এরকম 100, 200, 400, 500 কোম্পানি, গবেষক দল, বিজ্ঞানীরা সারা পৃথিবীতে বসে বসে কাজ করতেছে। ইভেন আমি জ্বর যদি ঘরে বসে এখন একটু শরবত বানাইতে শুরু করি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানাবো আমি, এই শরবত দিই, তো আমারটাও কিন্তু ওইটাকে এক্সপ্লোরেটরি স্টেজ হিসেবে ধরা হবে, যে এটা হলো আসিফ মাহমুদ সাহেব করছেন। এখন মনে করেন একটা মানুষ, আমার কথাই ধরি না কেন, আমি এভারেস্ট শৃঙ্গে কখনো যাইনি, হঠাৎ সংবাদ সম্মেলন করে আমি বললাম যে ভাই আমি তো এভারেস্ট শৃঙ্গ জয় করে ফেলেছি, এটা হলো এক অর্থ। আর যদি আমি বলি যে না আমি এভারেস্ট শৃঙ্গ জয় করার চেষ্টা করছি, এটা হলো আরেক অর্থ। আবার যদি বলি যে না আমি এভারেস্ট শৃঙ্গ জয় করেছি এবং এটা আমি ডিমান্ড করি, দাবি করি, আমার কাছে সাক্ষী প্রমাণ আছে, সেটা হলো আরেক অর্থ। এখন আসিফ মাহমুদ সাহেব আমি জানি না এটা ভুল করে বলেছেন কি না, চিন্তাভাবনা করে বলেছেন যে ওনারা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন, তো এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি জোরে জোরে আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। আজকের এই ভিডিওটি করছি আমি ডক্টর আসিফ মাহমুদের উপর। তো আপনারা এই আসিফ মাহমুদ নাম সব কম বেশি শুনে থাকবেন, গত কিছুদিন ধরে ফেসবুক ইউটিউবে সে একেবারে রীতিমতো সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টার হওয়ার মতো কাজ উনি একটা করেছেন, সেটা হলো একজন বাংলাদেশি কৃতি সন্তান হিসেবে উনি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। আসলে উনি আবিষ্কার করেছেন এটা বললে ভুলও হবে, কারণ উনি তো একটা টিমের সাথে কাজ করেছেন, তো টিমের আরও অনেক লোকজন রয়েছে, যদি আমি তাদের নাম সঠিকভাবে জানি না, তো সেটাই আর কি, এটা একটা টোটালি টিম ওয়ার্ক। তো একে আসিফ মাহমুদ, সে হলো বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে তাদের মধ্যে একটি, এর নাম হলো গ্লোবাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানি। তো তাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, তার নাম হলো বায়োটেক। আর বায়োটেকের এই প্রতিষ্ঠানটির যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারটা রয়েছে বা ব্রাঞ্চটা রয়েছে, তার এক্সিকিউটিভ চিফ হলেন এই আসিফ মাহমুদ। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আমার মনে হয় আমার ফ্যান ফলোয়ার যা আছে অর্ধেক কমে যাবে, কিন্তু আসলে না বলেও পারলাম না, কাউকে না কাউকে তো বলতে হইতো, তো যার ফলে কোনো ইউটিউবার এই রিস্কটা নেয়নি, তো তারা সবাই ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে পজিটিভ ভিডিও করা দরকার সেভাবেই করছে, কিন্তু ইউটিউবের জগতে এবং ফেসবুকে আমি একমাত্র ইউটিউবার যে কি না এটাকে একটু ক্রিটিসাইজ করে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি।
তো এখন তাদের যে প্রধান কার্যালয় রয়েছে তাদের অফিশিয়াল বিল্ডিং এ সেখানে তারা সব সাংবাদিক টাংবাদিকে ডেকে ডুকে এনে সেও তারা সেখানে দাবি করেছে যে তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। আর এই কথাটা বলতে মানে দেরি আছে আর এটা ছড়াইতে দেরি নাই। তো বাংলাদেশের আনাচে কানাচে ইভেন বাংলাদেশে না ইউরোপ আমেরিকা থেকে অনেকে বসে এর উপর ভিডিও করছে। এখন আমি বর্তমানে আমেরিকা থেকে বসে আপনাদের জন্য ভিডিওটা করছি, যেমন সবাই জেনে গেছে যে বাংলাদেশ এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। তো এটা একটা বিরাট আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, প্রশংসার ব্যাপার, এখন মজার ব্যাপার হলো কিন্তু সব কিছুর পিছনে একটা কিন্তু থেকে যায়, আর এই কিন্তুর উপর বেস করে আমার আজকের এই ভিডিওটা। তো তার যে প্রেস কনফারেন্সটি ছিল 5-7 মিনিটের, সেই পুরো প্রেস কনফারেন্সটি আমি দেখেছি। সো দেখার পর জাস্ট দুইটা প্রশ্ন আমার মনের ভিতরে এসেছে, যে প্রশ্নটা আসলে এই ডক্টর আসিফ মাহমুদ তার এই কনফারেন্সে ক্লিয়ার করেনি। আসলে কাউকে অপদস্থ করা, অসম্মানিত করা বা অন্য কিছু করা আমার এগুলো মোটেই উদ্দেশ্য না। আমি জাস্ট আপনাদের মতে আপনারাও সেটা দেখেছেন, আপনারাও হাততালি দিয়েছেন, আমিও হাততালি দিয়েছি, কিন্তু আপনারা হাততালি দিয়ে থেমে গেছেন। কিন্তু আমি হাততালি দেওয়ার পর ভিডিওটা আমি আরেকবার দেখেছি, তার কনফারেন্সটা দেখার পর আমার ব্রেনের ভিতরে দুটো প্রশ্ন এসেছে। জাস্ট এই প্রশ্ন দুইটা করে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব। তো আমার বিশ্বাস মাহমুদ সাহেব হোক বা যে কোনো ইউটিউবারে হোক যারা এই মাহমুদ সাহেবকে সমর্থন করে ভিডিও করেছেন, ভালো কথা করবেন, তারও যদি পারে আমার এই প্রশ্ন দুইটার উত্তর এই আসিফ মাহমুদের পক্ষ হয়ে যাতে কোনো একটা ভিডিও করে আমাকে দেয়। তো চলুন আসলে আমরা মূল পয়েন্টে চলে যাই, সেটা হলো এই করোনা ভাইরাসের ব্যাপারে। তো এখন জানেন যে দেশে বসে এই মুহূর্তে আমি এই ভিডিওটা করছি, পৃথিবীর ভিতরে এই আমেরিকা হলো একমাত্র দেশ যেটা করোনা ভাইরাসের সবচেয়ে বেশি এফেক্টেড। এখন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি 132,000 মানুষ মারা গিয়েছে। মাত্র 10 মিনিটস আগে আমি এই করোনা ভাইরাসের স্ট্যাটাস দেখছিলাম ইউনাইটেড স্টেটসে। তো সেখানে স্পষ্ট আমাকে দেখাচ্ছিল 132,000 মানুষ এখানে মারা গিয়েছে, প্রায় 30-32 লাখ মানুষের মতো এখন এফেক্টেড এবং 4-5 লাখ সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। এই এরকম একটি সিচুয়েশনে বসে এই আমেরিকার মাটিতে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। তো স্বাভাবিকভাবে করোনা ভাইরাস সংক্রান্ত কোনো ভিডিও যখন কেউ আপলোড করে, কেউ যখন কোনো ভ্যাকসিন আবিষ্কার করে বা কোনো নিউজ যখন হয়, তো স্বাভাবিকভাবে এগুলো আমার চোখে পড়ে, কারণ কোনোভাবে এগুলোকে স্কিপ করে যাওয়ার কোনো উপায় নেই। কারণ আজকে এইখানে বসে ভিডিও করছে আমাদের এই ফ্লোরিডাতেও করোনা ভাইরাস চলে এসেছে, বহু মানুষ এখানে এফেক্টেড হয়েছে, এমন কোনো গ্যারান্টি নেই যে দুদিন পর আবার আমি হব না। এখন এই সারা বিশ্বে এই যে করোনা ভাইরাস নিয়ে যে এত আলোচনা সমালোচনা, এত মানুষ মারা যাচ্ছে, এই যে অ্যাপিডেমিক আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সারা ইউরোপ বিধ্বস্ত, আমেরিকা আছে বিধ্বস্ত, অসহায় আমেরিকা, এই তাদের অ্যাটম বোমা আর নিউক্লিয়ার উইপন নিয়েও এটার সাথে লড়াই করে পারছে না। তো বুঝতেই পারছেন কী একটা ভয়াবহ অবস্থার ভিতরে এসে দাঁড়িয়ে গেছে। তো এই করোনা ভাইরাসের সায়েন্টিফিক নেম কিন্তু আমরা অনেকেই জানি না। এর সায়েন্টিফিক নেম ছিল SARS-CoV-2। আর এই SARS-CoV-2 এর এই অনেকগুলো স্ট্রেন রয়েছে, কোনোটা কোনোটা হিউম্যান বডিতে থাকে আবার অনেকগুলো স্ট্রেন থাকে হলো অ্যানিমালের মধ্যে। তো মানুষের মধ্যে এই করোনা ভাইরাসের যে স্ট্রেনটার অস্তিত্ব পাওয়া গেছে সেটাকে এই বিজ্ঞানীরা নাম দিয়েছে করোনা ভাইরাস ডিজিজ 19। এখন এই করোনা ভাইরাস ডিজিজ 19টিকে আমরা সংক্ষেপে এটাকে দেখে থাকি COVID-19। এই ছিল করোনা ভাইরাসের কাহিনী। এখন এই করোনা ভাইরাস যে শুধুমাত্র আপনার হিউম্যান টু হিউম্যান হয়, মানুষ আমার হলে যে আপনার হবে হাঁচি কাশির মাধ্যমে, ব্যাপারটা কিন্তু সেটা না। আমার হাঁচি কাশির মাধ্যমে আমার বাড়িতে যে পোষা কুকুর বিড়াল আছে তাদের হতে পারে, আবার পোষা কুকুর বিড়ালের যদি থাকে সেটা থেকে আবার আমার হওয়ার চান্সও আছে, যদিও এটা খুবই কম চান্স। এটা কী বলবো আমি, এটাকে ফ্র্যাকশন হয়তো বা 1%-এরও অনেক 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 নিচে। এখন এই যে মহামারীর যে বিভৎস অবস্থা, তো এইভাবেই চলছে অনেকদিন ধরে, গত প্রায় কত 7-8 মাস হয়ে গেল এর বিরুদ্ধে আমরা ফাইট করে যাচ্ছি করোনা ভাইরাসের বিরুদ্ধে গিয়ে। এখন পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে গবেষণা চলছে, চলছে চায়নাতে, চলছে ইউরোপের বিভিন্ন দেশে, ইউকেতে, ইভেন আমেরিকাতে, ক্যানাডাতে। তো এখন আপনারা খেয়াল করে দেখেন, তো এখন এরা এইসব যারা এই বিজ্ঞানীরা রয়েছে, গবেষকরা রয়েছে, যারা এই ধরনের বায়োটেক নিয়ে কাজ করে, তো তারা তো রয়েছে, তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, এমন একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য যেটা সত্যি সত্যি মানুষের শরীরে কাজ করে এবং মানুষগুলো সুস্থ করে বাড়িতে ফিরে দেওয়া সম্ভব হয়। তো এর ভিতরে আপনার চায়নার ব্যাপারটা লক্ষ্য করবেন, চায়না কী করছে, চায়না এই ওয়ার্ল্ডের ফার্স্ট মানে হওয়ার জন্য, এই ভ্যাকসিন আবিষ্কার করার পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে এই ক্রেডিটটা নেওয়ার জন্য চায়নার যে মিলিটারি ডিপার্টমেন্ট আছে, মিলিটারি ডিপার্টমেন্টে যেসব সায়েন্টিস্টরা কাজ করে এই এই ধরনের বায়োলজি নিয়ে বা এই ধরনের ভাইরাস টাইরাস এগুলো টেগুলো নিয়ে, তো তাদের উপর দায়িত্ব দিয়েছে এটার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। অর্থাৎ তারা এটা দেখেন একটা কত বড় একটা টপ লেভেলে নিয়ে এটাকে এক্সপেরিমেন্ট চালাচ্ছে এবং তাদের দিয়ে এটা কাজ করেছে। আমেরিকার পিছনে আমেরিকার টপ লেভেলে যে সায়েন্টিস্টরা রয়েছে, যেসব ডিপার্টমেন্টগুলো রয়েছে, তারা কাজ করছে এটার একটা রেমেডি বের করার জন্য, এটার ভ্যাকসিন বের করার জন্য, যাতে মানুষকে সুস্থ করা যায়।
তো এখন শুধু মনে করেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি কেউ কিন্তু এখনও আপনাদেরকে বলেনি যে ভাই আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি। কেউ বলেনি, চায়না থেকে বলেনি, ইউরোপ থেকে বলেনি, ইউকে থেকে বলেনি, ইভেন আমেরিকা থেকে তো বলেইনি। সবাই একটা জিনিস বলেছে, তারা হলো যে উই আর ট্রাইং টু ইনভেন্ট দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস, অর্থাৎ আমরা এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। অথবা আরেকটা কথা তারা বলে থাকে বিভিন্ন প্রেসে এসে, সেটা হলো উই আর ট্রাইং টু ডেভেলপ দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস, অর্থাৎ এখানে তারা বলতেছে সেটাকে তারা ডেভেলপ করছে, কখনও তারা ইনভেনশনের কথা বলেইনি। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে হয়ে গেছে ঘটনাটা উল্টো, যখন এই আসিফ মাহমুদ সাহেব এই প্রেসের লোকদেরকে ডেকে তাদের প্রধান কার্যালয় বা কোনো এক জায়গায় তারা যখন এই কনফারেন্স করলো, তো তখন সে সরাসরি এসে বলছে যে তারা এই তাদের এই কোম্পানি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। তো এই জায়গাটিতে আমার কথা লাগলো। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে বলি এই ভ্যাকসিন টেস্টিং অ্যান্ড অ্যাপ্রুভাল প্রসেসটা কী। এখন আমেরিকাতে বসে যেহেতু আমি এই ভিডিওটা আপনাদের জন্য করছি, তো আমেরিকার কথাই আমি আপনাদেরকে বলবো। তো আমেরিকাতে ভ্যাকসিন টেস্টিংয়ের জন্য বা অ্যাপ্রুভাল প্রসেসের জন্য 6টি স্টেজ পার করতে হয়। তো এখন পৃথিবীর অন্যান্য দেশেও তাদের নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, ওই পদ্ধতিতে তারা করে থাকে। এখন আমেরিকাকে অনেকে মডেল হিসেবে ধরে থাকে। তো কম বেশি আপনারা যে দেশকে নিয়ে স্টাডি করেন না কেন, যে প্রসেসগুলো আমি বলবো, যে 6টা প্রসেসের বলবো, যে কম বেশি সবগুলো মোটামুটি সমান ইভেন বাংলাদেশেও। তো এর ভিতর প্রথমটি রয়েছে এক্সপ্লোরেটরি স্টেজ, তারপর এটা রয়েছে প্রি ক্লিনিক্যাল স্টেজ, তারপর একটা 3 নম্বরটা রয়েছে হলো ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, আর 4 নম্বর রয়েছে হলো রেগুলেটরি রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল। এই যে 4 নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে বললাম, রেগুলেটরি রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভালটা যখন হয়ে যায় তখন কোনো কিছু আবিষ্কার হয়েছে এটা কেউ বলতে পারে, এর আগে কেউই এই কথা বলতে পারে না। আর 5 নম্বরে যে প্রসেসটা রয়েছে সেটা হলো এবার ম্যানুফ্যাকচারিং, আর 6 নম্বরে রয়েছে হলো কোয়ালিটি কন্ট্রোল। এই যে টোটাল 6টা সিস্টেম, এই 6টা সিস্টেম ফলো করে আসলে বলা যেতে পারে যে কোনো একটা জিনিস আবিষ্কার হয়েছে এবং এটা ভালোভাবে কাজ করছে। তো এখন আমরা মোটামুটি জেনে গেলাম যে এই ভ্যাকসিন টেস্টিং অ্যান্ড অ্যাপ্রুভাল প্রসেসটা কী। এবার আসেন এই ডক্টর আসিফ মাহমুদের এই প্রেস কনফারেন্স সম্পর্কে। তো প্রেস কনফারেন্সে তো সে মোটামুটি সবাইকে কম বেশি বলেই দিল যে তারা এই ভ্যাকসিন আবিষ্কার করেছে, এবং ডিসেম্বর মাসের সম্ভবত বিজয় দিবস উপলক্ষে তারা এই গণহারে এটা ব্যবহার হবে বাংলাদেশে, সম্ভবত এই ধরনের একটা ইঙ্গিতও আমি দেখলাম তার এই প্রেস কনফারেন্সে। আসলে খুব দুঃখ নিয়ে আজকে এই ভিডিওটা আমার করতে হলো, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষগুলো প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর মিথ্যা কথা বলি, এবং আমার আত্মপ্রশংসা শুনতে খুবই পছন্দ করি, এত পছন্দ করি যা বলার মতো না। যেমন আপনারা দেখবেন কোন একটা লোক একটা মাস্ক দিতে যাচ্ছে, সেই মাস্ক তাকে দিতে যাচ্ছে, তার পিছনে দেখবেন 20 জন লোক একটা মাস্ক নিয়ে দাঁড়াইছে ওটাকে আরেকটা লোককে দেওয়ার জন্য। তো বলেন এই হলো অবস্থা, একটা ওই 2 কেজি 5 কেজি ওজনের চাউলের বস্তা দেবে, এর পিছনে 20 জন লোক দাঁড়িয়ে রয়েছে, হাত দিয়ে ধরে তাকে ওই লোকটা দিচ্ছে, এই হলো অবস্থা। তো যার ফলে এইসব ইনফেরিয়রিটির কারণে এখন বাংলাদেশ জাতি হিসেবে আমরা পৃথিবীর বহু দেশে আসলে খুব খুব খারাপ নজরে আমাদেরকে দেখা হয়। যেমনটা ধরুন জাপানের প্রসঙ্গে, এই যে কিছুদিন আগে যে জাপানে কয়েকজন লোক গিয়ে যে ধরা পড়লো, তারা করোনা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ ছিল, এরকম একটা সার্টিফিকেট নিয়ে তারা জাপানের এয়ারপোর্টে গিয়েছিল। তারপরে গিয়ে ওরা তারা চেক টেক করে দেখলো, এগুলো প্রত্যেকটারই করোনা ভাইরাস নেগেটিভ ছিল এবং অ্যান্টিবডি নেগেটিভ ছিল, এবং এই যা সার্টিফিকেটগুলো সেগুলো জাল, ভুয়া, 2 নম্বরই। তো যার ফলে কী করলো, এখন বাংলাদেশের কোনো সিটিজেন এখন আর জাপানে ট্রাভেল করতে পারছে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ইভেন ইউরোপে কিছুদিন আগে, ইউরোপে কত 1 তারিখে জুলাই মাসের 1 তারিখ থেকে তো সারা ইউরোপের বর্ডারগুলো খুলে দিয়েছে। তো প্লেন ট্রেন স্বাভাবিকভাবে যাতায়াত করছে, স্কুল কলেজগুলো সম্ভবত খুলে দিয়েছে, সব দেশেই বর্তমানে স্বাভাবিক হয়েছে, বহু ট্যুরিস্ট সেই দেশে আসছে। কিন্তু খেয়াল করে দেখেন বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের থেকে কেউ ওই ট্রাভেল করতে পারবে না ইউরোপের বিভিন্ন দেশে। কী কারণে, ওই একই সমস্যা, যেটা হলো আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে এই ধরনের জালিয়াতি, ভুয়া, 2 নম্বরই জিনিসপত্র ব্যবহার করি, আর ধরনের আজেবাজে কথা বলি। তো যার ফলে আমাদের ভিতর উপর থেকে মানুষের এরকম আস্থাটুকু হারিয়ে গেছে, তো যার ফলে এই ধরনের সিচুয়েশান আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো আমাদের দেশে যারা এক্সপার্ট লেভেলে রয়েছে, যারা সত্যিই ভালো গবেষক, যারা সত্যিই শিক্ষিত, মার্জিত, ভদ্র, এবং যারা এগুলো বুঝে, তো তাদের উচিত আসলে একটু ভেবেচিন্তে কথাবার্তা বলা, ইভেন মিডিয়ার সামনে আসার আগে, আর তাদেরকে আরেকটু হোমওয়ার্ক করা দরকার। কারণ পৃথিবীর এত দেশ, এতগুলো কোম্পানি, প্রায় 100-200 কোম্পানি এই যে এটার উপর যে গবেষণা চালাচ্ছে, কেউ এই পর্যন্ত এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি একজনও দাবি করেনি যে দে ইনভেন্টেড, অর্থাৎ আমি আবিষ্কার করে ফেলেছি, এই কথাটা কেউ বলে। এভরিবডি সেইং দে আর ট্রাইং অ্যান্ড দে আর ডেভেলপিং, দে আর ট্রাইং অ্যান্ড দে আর ডেভেলপিং, অর্থাৎ তারা ডেভেলপ করার চেষ্টা করছে, তারা অন্য কোনোভাবে চেষ্টা করছে, জাস্ট এই জিনিসগুলি তারা বলেছে, কেউ কখনো কোনোভাবেই বলেনি যে ইনভেন্ট হয়ে গেছে। এবং তাদের প্রত্যেকেরই এই যে প্রসেসটা রয়েছে
বিভিন্ন জায়গায় গিয়ে আটকে আছে এবং একটা দীর্ঘ সময় নেয়, কখনো 6 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে। আর আসিফ মাহমুদ সাহেব হলো তারই একজন কর্ণধার, তো তার অধীনে যে টিম কাজ করছিল তারা এই আবিষ্কারই করে ফেলেছে। তো এই ধরনের একটা নিউজে সহায় লাভ করে ফেলেছে। এখন মনে করেন উনি তো বলেছে যে ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে উনি আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন সরকারের হাতে তুলে দেবে। এই যে এক্সপ্লোরেটরি স্টেজ, একেবারে কত নিচের একটা স্টেজ, এখান থেকে তার আরও 5টি স্টেজ তাকে পার হতে হবে। হয়তো দেখা যাবে 2 নম্বর স্টেজে এটা আউট হয়ে যাবে, ক্লিনিক্যাল স্টেজে, যখন নাকি হিউম্যান বডিতে এটা প্রয়োগ হবে এবং যখন দেখবে যে এটা কোনো কাজই করেনি, তখন কি হবে? তখন আপনারা যে এই যে ডাক ঢোল পিটা টিটা এগুলো টেগুলো করলেন, আর পৃথিবীর বিভিন্ন গবেষণা কেন্দ্রে যে আপনাদের কাগজপত্রগুলো এগুলো পাঠালেন এত বড় হাইলাইট টাইলাইট করে, তখন এগুলো মান সম্মানের কী হবে? এই লজ্জা হলো আমাদের সমস্ত জাতির জন্য, কারণ আমরাই তাকে রিপ্রেজেন্ট করেছিলাম। তো কাজেই আমি অনুরোধ করবো বাংলাদেশে যত ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছেন যারা এটার উপর গবেষণা করছেন, করেন আপনারা। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো এক্সপার্ট রয়েছে, কিন্তু আপনারা কথা বলার সময় আপনারা একটু ব্যালেন্স রাখবেন। আপনারা যতটুকু জানেন, যতটুকু করছেন, ঠিক ততটুকুই প্রচার করেন, অতিরিক্ত আপনারা বলেন না। কারণ এখন কোনোগুলো নিউজ এখন আর ঘরে বন্দি থাকেন এবং গোপন করার কোনো উপায় নেই, এটা চারদিকে ছড়িয়ে পড়ে, হয়তো আপনারই নিউজগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। তা এখন হয়তো পৃথিবীর অনেক দেশে যারা গবেষণা করছে তাদের দৃষ্টিতে গিয়ে পড়বেন, তারা হয়তো আপনার এগুলো লুক আউট করবে। লুক আউট করে যখন দেখবে যে এগুলো আসলে কামের কিছু না, ভুয়া বকর সব কিছু, এই যে 3টা খরগোশের উপর কী প্রমাণ করছেন না করছেন কে জানে, এগুলোর কোনো কিছুই আসলে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নাই বা তেমন কোনো কাজ করছে না, তখন তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের উপর, বাংলাদেশের গবেষকদের উপর গিয়ে এখন তাদের একটা কী ধারণা তৈরি হবে। তো কাজেই এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, কারণ আপনারা শুধু আপনারা নিজেরাই না, আপনারাই বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন সারা বিশ্বের, এমন একটা সাবজেক্ট নিয়ে আপনারা কথা বলছেন। তো আপনাদেরকে আরও কনসিয়াস হওয়া উচিত ছিল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আমাকে শেষ করতে হচ্ছে। তো এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সবার প্রতি রইল কি অনেক অনেক ধন্যবাদ। আমি জর ছিলাম আপনাদের সাথে আমেরিকা সাউথ ফ্লোরিডা থেকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে চমৎকার কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।